সেসব না করে তুমি বাড়িতে শুয়ে শুয়ে শুধু পাঁচছ ম্যাথর হবে পাক্কা ইঞ্জিনিয়ার তৈরি হবে নিজের ছেলেকে যদি পায়খানা পরিষ্কার করাতে না পারেন তাহলে ভিড় বাসে পেঁদে নিজের পোঁতকে অপমান করবেন না এদের একটা পাঁদার ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিন আর আমার জন্য এক বিমল দিয়ে যাও স্যার আমার জন্য একটা সুইট সুপারি এই যে দাদা আপনার বাড়িতে নিশ্চয়ই পায়খানা আছে আমাকে একটু হাগ দিয়ে দিন না পায়খানা নেই ভাই নেই মানে কি তাহলে আপনার হাগেন কোথা মোদে মনে কিছু শুয়ে থাকেন নাকি সবাই কার বাড়িতে একটা সামনে পেট ছেড়ে হাগার মতো পায়খানা নেই এই যে ভাই আপনার শুয়োরের পোদের মতো মুখটা দেখেই মনে হচ্ছে আপনার বাড়িতে পায়খানা আছে একটু হাগ দিয়ে দিন না ভাই হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন তবে ও পায়খানা সবাই হেগে ভর্তি করে ফেলেছে আপনি একটা কাজ করুন একটা পয়সিন কিনে ওদের হেগে পাড়ে ফেলে দিয়ে জিন্স প্যান্ট পরে আমি পেয়েছি কে বলেছে সব বালের কথা আমার এক্সেন্সে যারা ছিলেন তারাই বলেছে যারা নয় জনি ও ও একটা বাজে লোক ওর মুখটাই কোন বেকাবাড়া ভাল লাগে উপর মানে জনি সিং হ্যাঁ হ্যাঁ ওই জনি জনি দুই একদিন তোমার জিন্স প্যান্ট পরে ঝাঁচালো পাঁচ মেরেছি বলে তুমি আমায় সন্দেহ করতে শুরু করেছো দু একদিন আজকেই তো হাতে নাতে ধরা পড়লি তা আজকে রাত্রি তুমি কেন আমার বাপের লুঙ্গি পরে পরপর করে পাঁচ ছিলে সেটা জানতে পারি কি শুনে রাখো জীবনে আমি কখনো পাছা তুলে কাপড় খুলে পাঁদিও দিওনি আর না নি